আবহাওয়ার খবর চক্রবু, বিপদ বাড়ছে, জল বাড়ছে তিস্তায়। মেখলিগঞ্জে হলুদ সতর্কতা জারি। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে রবিবার সকাল 6টায় জল ছাড়া হয়। আজও জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী সীমান্ত এলাকায় জারি হলুদ সতর্কতা। সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে ধস। ধসের ফলে বেশ খানিকটা রাস্তা তিস্তার কবলে চলে গিয়েছে। গতকালের তুলনায় পাহাড়ি তিস্তার জল অনেকটাই বেড়ে গিয়েছে। পাহাড়ও সমতলে বৃষ্টি, এছাড়াও পাহাড়ে অতিবৃষ্টির ফলে সেবক করোনেশন ব্রিজের পর থেকে কালিম্পং যাওয়ার রাস্তায় বেশ কিছু জায়গা জাতীয় সড়ক সেখানে ধস নামতে শুরু করেছে। নারায়ণ সিংহরায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব একদম লাস্ট ওয়েদার আপডেট কি আছে নারায়ণ, কি পরিস্থিতি ওখানকার? শুভশ্রী, সকালে তোমাকে যেমনটি বলেছিলাম এখনো কিন্তু একই অবস্থা বহাল। আমার পেছনেই ফুলবাড়ির সেই মহানন্দা ব্রিজ, সেই ব্রিজের দিয়ে তিস্তা এবং মহানন্দার জল বইছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে। এখনও কিন্তু একই অবস্থা রয়েছে সেই নদীর, অর্থাৎ জল কোনো কমেনি, উল্টা আরও বেড়েছে বলা চলে। এর পাশাপাশি পাহাড়ে সকাল থেকে কিছুটা কম বৃষ্টি হলো, এই মুহূর্তে দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি সিকিমিত বৃষ্টিপাত হচ্ছেই, যার ফলে কিন্তু কোনো পর্যটককে উদ্ধার করে সেখান থেকে হেলিকপ্টারে যে লিফটিং করে অন্যত্র আনার কথা ছিল তাদেরও আনা যায়নি। অর্থাৎ তাদের আজকে আনা যাচ্ছে না, কালকে আবার চেষ্টা করবে, যদি ওয়েদার ঠিক থাকে তাহলেই তাদের ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হবে বলে জানা গেছে। এর পাশাপাশি বলে রাখি, তিস্তায় জল অনেকটাই ফুলে পেঁপে উঠেছে, তার সাথে সাথে তিস্তার যে গজলডোবা রয়েছে সেখানে বেশ কয়েকটি গেট খোলা রয়েছে, সেই গেট দিয়ে জল পাস হচ্ছে, এবং তার পাশাপাশি মহানন্দার এই যে ব্রিজ যেখানে আমি রয়েছি সেখানেও খোলা রয়েছে সুইচ গেট, জল পাস হচ্ছে। তার পাশাপাশি বলে রাখি, এই মুহূর্তে তিস্তার কিন্তু এখনও অবধি জাতীয় সড়ক 10 বন্ধ রয়েছে। তার কারণস্বরূপ তোমাকে বলেছিলাম সকালেই যে নতুন করে আবার ধস পড়েছে বেশ কিছু জায়গায়, বন্ধ রয়েছে তিস্তার থেকে তিস্তা ব্রিজ থেকে, অর্থাৎ করোনেশন ব্রিজের থেকে শুরু করে কালিম্পং যাওয়া, অন্যদিকে সিকিম যাওয়ার রাস্তা গতকালও বন্ধ ছিল, পরশুও বন্ধ ছিল, আজও কিন্তু একইভাবে বন্ধ রয়েছে। পুনরায় আবার এই জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় ধস পড়েছে, যেমন লিকুভিরে ধস পড়ে বেশ কিছুটা রাস্তা তিস্তার কবলে চলে গেছে, অন্যদিকে সেবকের করোনেশন ব্রিজ থেকে শুরু করে কালিম্পং অবধি মেন যে রোড 10 জাতীয় সড়ক 10 সেখানে নতুন করে বহু জায়গায় ধস পড়েছে, রাস্তা বন্ধ রয়েছে। এর পাশাপাশি বিকল্প যে রাস্তা ছিল যে জাতীয় সড়ক 10-এর থেকে, সেই রাস্তাগুলোও কিন্তু বন্ধ রয়েছে, কারণ সেখানেও অনেক জায়গায় ধস পড়েছে বলে খবর রয়েছে। বিকল্প রাস্তা এখনই একটি খোলা, সেবকের করোনেশন ব্রিজ হয়ে বাগডোগরা ওদলাবাড়ি ডামডিম হয়ে গরুবাথান লাভা লোলেগাঁও হয়ে একদিকে কালিম্পং, অন্যদিকে সিকিমের রাস্তা, সেখানেও ছোট যানবাহন চলাচল করছে, ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। পাশাপাশি সমতলের নদীগুলোতে কিন্তু বেশ কিছু নদীতে কিন্তু হলুদ সংকেত জারি রয়েছে, প্রশাসন তৎপর। তিস্তা পার থেকে শুরু করে পাহাড়ি নদীর পাশ দিয়ে যেই সমস্ত বসতি রয়েছে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং মাইকিং করে প্রত্যেককে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ। আমি আসবো নারায়ণ তোমার কাছে, তবে হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গে কি ওয়েদার ফোরকাস্ট রয়েছে একবার শোনাবো আপনাদের। বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে, ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী 3 দিন। 16 থেকে 18 তারিখ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 থেকে 18। তারপরেও 19 তারিখ 20 তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না। মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 19-20 তারিখেও উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলায় কন্টিনিউ করবে। ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে, নিচু এলাকায় জল জমার সম্ভাবনা, জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে। পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা 2 দিনাজপুর তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। আজ পর্যন্ত যা পরিস্থিতি আমাদের নারায়ণ দেখালো
এখনই যদি এই হয়, যদি 20 তারিখ অবধি টানা ভারী বৃষ্টির পূর্বাভাস থেকে থাকে এবং যদি বৃষ্টি হয়, তাহলে পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে তা নিয়ে কিন্তু আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কারণ পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করেছে এবং রাস্তা বন্ধ বিভিন্ন জায়গায়, সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত, সেই জায়গায় দাঁড়িয়ে দার্জিলিং হোক, জলপাইগুড়ি হোক, কোচবিহার, আলিপুরদুয়ার বিস্তীর্ণ অংশ এখনও জলমগ্ন হয়ে পড়েছে। 20 তারিখ অবধি ভারী এবং অতিভারী বৃষ্টি যদি হয় তাহলে কী পরিস্থিতি হবে তা ভেবেই কিন্তু এখনও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত রয়েছেন, তারা যথেষ্ট উদ্বেগে রয়েছেন এখনও পর্যন্ত। প্রশাসন তৎপর রয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত প্রশাসনিক সাহায্য পৌঁছয়নি, সেই বিষয়ও সামনে আসছে। দক্ষিণবঙ্গের খবরে নজর রাখবো। দক্ষিণবঙ্গ, যেখানে উত্তরবঙ্গ রীতিমতো বৃষ্টিতে তাদের একেবারে নাকানি চোবানি অবস্থা, দক্ষিণবঙ্গে ঠিক উল্টোটা। তারা চাইছে কবে বৃষ্টি আসবে, কবে বর্ষা আসবে, একটু গরম থেকে মুক্তি। এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে যা বলা হচ্ছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে একটা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। 18 এবং 19 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে শুরু করবে, কারণ বর্ষা দক্ষিণবঙ্গে প্রায় আসার মুখে, এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে দাবি করা হচ্ছে। আগামী দুদিন পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনাও কিন্তু থাকছে, ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম আগামী দুদিনে যে কমে যাবে সেরকম খুব একটা সম্ভাবনা কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হয়নি। ফলে আগামী 3 দিন যেখানে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী 3 দিন গরম এখনো পর্যন্ত থাকবে এমনটাই মনে করা হচ্ছে, এবং আর 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা আসবে এমনটাই দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কী পরিস্থিতি হয় সেটাও সহ নজর থাকবে। হাওয়া অফিসের তরফ থেকে ঠিক কী বলা হচ্ছে একবার শোনাবো। আগামী 4-5 দিনে কিছুটা বিশেষ দক্ষিণবঙ্গে কিছুটা পোর্শনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের যে বাকি জেলাগুলো রয়েছে, মালদা, 2 দিনাজপুর, সেখানে বর্ষা আগামী 4-5 দিনে কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা ধীরে ধীরে কমবে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, 2 থেকে 4 ডিগ্রির মতো দিনের তাপমাত্রাটা কমবে। যেহেতু বর্ষা আসার আগের মুহূর্তে এটা ক্লাউডিং কিছুটা বাড়বে, ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে অনেকটাই স্বাভাবিকের থেকে, সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, 16-17 তারিখে লোকালাইজড 2-1 জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলে কিছু সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত, মেনলি 18 থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।